আত্ম ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কি কি উদ্ধার হলো এখনো পর্যন্ত দিনের শেষে দেখে নিন সেই তালিকা। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কাল থেকে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, আটক তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে গতকাল 20 কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। যদিও এই টাকার অঙ্ক আরো বেড়ে গিয়েছে আজ সকালে, তবে কততে পৌঁছালো উদ্ধার হওয়া সেই টাকার অঙ্ক এবং তার সঙ্গে আর কি কি উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে দেখুন। সূত্রের খবর, গতকাল যখন ইডির প্রতিনিধি দল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় তখন তার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকার পাশাপাশি 20টি মোবাইল ফোন উদ্ধার হয়। 2000 এবং 500 টাকা নোটের 21 কোটি টাকা উদ্ধার হয়। টাকার প্যাকেটে উদ্ধার হয়েছে বেশ কিছু অ্যাডমিট কার্ড, এমনকি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে 79 লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে। এছাড়াও অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে 54 লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের 14টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালায় দিনভর। পার্থ চট্টোপাধ্যায় থেকে পরেশ অধিকারী হয়ে মানিক ভট্টাচার্য তৃণমূলের 3 মন্ত্রী বিধায়কের বাড়িতে একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিংলায় তার এক আত্মীয়ের বাড়ির পর নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি বাড়িতে যায় ইডি। কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও যান ইডির অফিসাররা, সেখানে তার স্ত্রী এবং মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে ইডি সূত্রে জানা গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার। ব্যাংক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হয় সেই টাকা, তবে কোথা থেকে এলো সেই টাকা, 20টি মোবাইলে বা কি কাজে ব্যবহার করা হতো, এমনকি এ পরিমাণ টাকা আর কোথায় কোথায় লুকানো রয়েছে ইডির আধিকারিকেরা সমস্ত কিছু জানার চেষ্টা করছে। এদিকে আটক হওয়া অর্পিতা মুখোপাধ্যায় তৃণমূলের ঘনিষ্ঠ নয় বলে দাবি করা হচ্ছে নতুনভাবে শাসক শিবিরের তরফ থেকে, কিন্তু এ দাবি মানতে নারাজ বিভিন্ন মহল। তবে এই জল কোথা থেকে কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট আজকে।